আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত জেলা পরিষদের সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হলো আজ। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ঝর্ণা দাস, প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাব সাহেব, পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আনারুল হক, বিপ্লব মহাশয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ বজিলুর রহমান এবং শিশু ও নারী কর্মাধ্যক্ষ ভারতী হাঁসদা সহ মুর্শিদাবাদ জেলা পরিষদের সমস্ত সদস্যগণ।